হ্যালো বন্ধুরা, আমি শাগুন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথমে কথা বলবো আবার বিবাহ অভিযান নিয়ে, অর্থাৎ বিবাহ অভিযান পার্ট টু নিয়ে। বিবাহ অভিযানের মতো এই ছবিতেও আপনারা অঙ্কুশকে দেখতে পাবেন, রুদ্রনীলকে দেখতে পাবেন, অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবেন, সৌরভ দাসকে দেখতে পাবেন। তো এই ছবিটা যে হচ্ছে সে ব্যাপারে তো আপডেট আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আজকে SBF এর তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে মার্চ মাসে আবার বিবাহ অভিযান ছবিটি মুক্তি পেতে চলেছে। যদিও এক্সাক্ট রিলিজ ডেট সম্পর্কে কিন্তু এখন অবধি কিছু জানানো হয়নি, আশা করা যায় যে SBF এর তরফ থেকে সেটা শিগগিরই অ্যানাউন্স করে দেওয়া হবে। এবং SBF এর কিন্তু 2023 সালের শুরুটা খুব একটা ভালো হয়নি, দিলখুশ ছবিটা কিন্তু বক্স অফিসে ডিজাস্টার হয়ে গেছে, কালেকশন একেবারেই করতে পারেনি। দেখা যাক আবার বিবাহ অভিযান দিয়ে তাদের কামব্যাক হয় কিনা। যদিও 2022 সালের শেষটা তাদের হয়েছিল কর্ণ সুবর্ণের গুপ্তধন এবং তারপরে বল্লভপুরের রূপকথা দিয়ে, দেখা যাক সেই স্ট্রিকটাকে তারা মেনটেন করতে পারে কিনা আবার বিবাহ অভিযান দিয়ে। আপনার প্রত্যেকেই জানবেন এটা একটা কমেডি ছবি এবং এখানে যে ধরনের কমেডি থাকবে সেটা মেইনলি আপিল করবে মাসকে, অর্থাৎ যারা সিঙ্গেল স্ক্রিনের দর্শক, যারা মফস্বল গ্রাম বাংলার দর্শক তাদেরকে। তারা হল ভরায় কিনা এটা একটা দেখবার মতন ব্যাপার হবে। যদি একটা ঠিকঠাক রেভিনিউ জেনারেট করতে পারে এই ছবিটা, সেক্ষেত্রে এরকম ছবি ভবিষ্যতে আমরা আরও দেখতে পাবো, কারণ এরকম ছবি আমাদের বাংলাতে খুব একটা হয় না। আমি ভালো খারাপের বিচারে যাচ্ছি না, এটা যে ধরনের ছবি সেই ধরনের ছবি বাংলাতে হয় না, আমি এটা বলতে চাইছি। আর এবার কিন্তু বিশ্বা দাশগুপ্ত নয়, আপনারা হয়তো প্রত্যেকেই জানবেন সৌমিক হালদার এবারে পরিচালনার দায়িত্বে রয়েছেন। তো তার সেন্সিবিলিটি কীভাবে এই ধরনের গল্পে, এই ধরনের সিনেমাতে ঢুকে পড়ে, সেখানে কিরকম সংমিশেল ঘটে সেটা দেখবার জন্য আমি স্পেশালি মুখিয়ে রয়েছি। ইয়াসমিন হত্যাকাণ্ড, বাংলাদেশের এই সত্য ঘটনা অবলম্বনে একটা সিনেমা নির্মিত হতে চলেছে। এই সিনেমাতে ইয়াসমিনের চরিত্রে আমরা দেখতে পাবো বিদ্যা সিনহা মিমকে এবং ছবিটার নাম হতে চলেছে আমি ইয়াসমিন বলছি। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুমন ধর। শোনা যাচ্ছে এই ছবিটা কিছুটা শুটিং হবে দিনাজপুরে, বাকিটা হবে ঢাকাতে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন এই মুহূর্তে তামিল পরিচালক ভেট্রি মারান নিজের ভাডিভাসল সিনেমাটা নিয়ে ব্যস্ত, যেখানে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো সুরিয়াকে। ভাডিভাসলের কাজ শেষ হয়ে গেলে পরিচালক ভেট্রি মারান জুনিয়র NTR-এর সঙ্গে একটা কাজ করতে চলেছেন, এরকমটা জানা যাচ্ছে। যদিও এখন অবধি কোনোরকম কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই। জানা যাচ্ছে পরিচালক ভেট্রি মারান জুনিয়র NTR-কে তিনটে স্ক্রিপ্ট শুনিয়েছিলেন, যার মধ্যে থেকে একটা বেছে নিয়েছেন অভিনেতা, এবং সেই প্রজেক্টটা দুটো পার্টে মুক্তি পাবে, অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু হিসেবে রিলিজ হবে। এবং প্রথম পার্টে জুনিয়র NTR-কে আমরা দেখতে পাবো, দ্বিতীয় পার্টে যেটা জানা যাচ্ছে ধানুষকে দেখতে পাওয়ার চান্সেস রয়েছে। এবার ডেফিনেটলি পার্ট ওয়ান অথবা পার্ট টু, যে কোনো একটা, সম্ভবত পার্ট টুতে আমরা হয়তো দুজন হিরোকে, একজন তামিল হিরো একজন তেলেগু হিরো, দুজনকে একসঙ্গে দেখতে পাওয়ার চান্স থাকছে। যদিও আবারও যেটা বলছি কোনোরকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন অবধি নেই। ভারা চেন্নাই আডুকুলাম আসুরান পরিচালকের এই ছবিগুলো আমার প্রচণ্ডই পছন্দের এবং ধানুষ এই তিনটে সিনেমাতেই কিন্তু লিড অ্যাক্টর হিসেবে কাজ করেছিলেন। ধানুষকে আমার প্রচণ্ড পছন্দ অভিনেতা হিসেবে, আমি তাকে প্রচণ্ড অ্যাডমায়ার করি। তার কারণ কিন্তু কোথাও একটা গিয়ে এই তিনটে ছবি। তো এই পরিচালক, এই অভিনেতা, এই জুটিকে আমরা আবার পেতে চলেছি, চান্সেস দেখা যাচ্ছে, আমি প্রচণ্ড খুশি একজন ফ্যান হিসেবে। নেক্সট আপডেটটা বাংলাদেশি পরিচালক ভিকি জাহেদের দ্য সাইলেন্স ওয়েব সিরিজটাকে কেন্দ্র করে। দ্য সাইলেন্স বিঞ্জে মুক্তি পেয়েছে, বিঞ্জ OTT প্ল্যাটফর্মের প্রথম ওয়েব সিরিজ হিসেবে 6 দিনের মধ্যে 1 কোটি মিনিটস ভিউড হয়েছে এই ওয়েব সিরিজটা, এটা রেকর্ড হয়েছে বিঞ্জে। ডেফিনেটলি দ্য সাইলেন্স প্রচুর প্রচুর মানুষ দেখছে এবং যেহেতু ফ্রি করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষই এই কন্টেন্টটা কনজিউম করেছে এবং তাদের খুব পছন্দ হয়েছে। আমি নিজেও রিভিউ করেছিলাম, আমারও ভালো লেগেছে, চাইলে আপনারা রিভিউটা চেক আউট করতে পারেন। এবং পরিচালক ভিকি জাহেদের একটা ইন্টারভিউও করেছি আমি রিসেন্টলি, আপনারা সেটাও চাইলে চেক আউট করতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আচ্ছা, এবারে যদি কথা বলি পাঠানের বক্স অফিস কালেকশন নিয়ে, তো পাঠান শনিবার দিন 22,50,00,000 টাকা হিন্দি বেল্ট থেকে নেট কালেকশন করতে পেরেছে। হিন্দি বেল্টে টোটাল নেট কালেকশন দাঁড়িয়েছে 387 কোটি টাকা। কালকের দিনে তামিল তেলেগু ল্যাঙ্গুয়েজে পাঠানের নেট কালেকশন ছিল 75,00,000 টাকা এবং টোটাল নেট কালেকশন তামিল তেলেগু ল্যাঙ্গুয়েজে পাঠানের দাঁড়িয়েছে 14,40,00,000 টাকা। তো 387 + 14,40,00,000 টোটাল দাঁড়াচ্ছে 401,40,00,000 টাকা ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন। ফাস্টেস্ট হিন্দি ছবি হিসেবে 400 কোটির মার্জিনটা পাঠান ক্রস করতে পারলো মাত্র 12 দিনের মধ্যে। এর আগে সাউথ ইন্ডিয়ান একটা ছবি বাহুবলি 2, সেটার হিন্দি ডাব ভার্সনটা 15 দিনে করতে পেরেছিল 400 কোটি পার এবং KGF চ্যাপ্টার 2 করতে পেরেছিল 23 দিনে। তো পাঠান কিন্তু KGF চ্যাপ্টার 2 এর অর্ধেক সময় হিন্দি বেল্টের কালেকশনটাকে বিট করে দিল। হ্যাঁ, ডেফিনেটলি এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কিংবা অল ইন্ডিয়া নেট কালেকশনটাকে হিসেবে আনতে পারবো না, সেক্ষেত্রে খেলাটা অন্যরকম হয়ে যাবে। এবারে যদি কথা বলি পাঠানের ওয়েস্ট বেঙ্গলে কালেকশন কীরকম হয়েছে সেটা নিয়ে, তো পাঠান কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ট্রিমেন্ডাস কালেকশন করতে পেরেছে। 18,68,00,000 টাকা প্রথম 10 দিনের মধ্যে পাঠান কালেকশন করতে পেরেছে ওয়েস্ট বেঙ্গল থেকে।
অ্যাভারেজ দাঁড় করালে কতটা হয়ে যাচ্ছে আপনারা ভাবুন, প্রায় 1,80,00,000 প্লাস কালেকশন করতে পেরেছে পাঠান অন অ্যাভারেজ প্রতিদিন ওয়েস্ট বেঙ্গল থেকে। কতটা ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন সম্ভব বুঝতে পারছেন, সেখানে আমাদের বাংলা ছবি কতটা কালেকশন করলেই আমরা খুশি হয়ে যাই। এবার দেখবার মতন ব্যাপার এটাই হবে যে বাহুবলী 2 এবং ওয়ার এই দুটো ছবির যে ট্রিমেন্ডাস কালেকশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে সেই দুটো কালেকশনকে বিট করে দিতে পারে কিনা লং রানে। চান্সেস কিন্তু যথেষ্ট হাই এবং পাঠান সিনেমার যে দুটো টেরিটরিতে সবচেয়ে বেটার কালেকশন হয়েছে সেগুলো একটু জানিয়ে রাখি আপনাদেরকে। মুম্বাইতে 111 কোটি প্লাস এবং দিল্লি ইউপিতে 67 কোটি প্লাস কালেকশন হয়েছে পাঠানের। পাঠানের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন পাঠানের এখন অবধি 480 কোটি 14 লক্ষ টাকা, ওভারসিজ গ্রস কালেকশন পাঠানের 298 কোটি 53 লক্ষ টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন টোটাল 778 কোটি 67 লক্ষ টাকা। নেলসন পরিচালিত রজনীকান্তের আপকামিং ছবি জেলার আপনারা হয়তো প্রত্যেকেই জানবেন বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি বিভিন্ন অভিনেতাদেরকে নেওয়া হয়েছে, কাস্টিংটা মেলানো মেশানো করা হয়েছে যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ টার্গেট করা হচ্ছে। এই ছবিতে জ্যাকি শ্রফ থাকবে সে ব্যাপারে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, প্রত্যেকেই হয়তো জানেন ফার্স্ট লুক জ্যাকি শ্রফে চলে এসছে জেলার সিনেমা থেকে। তো ফার্স্ট লুকটা দেখে আমার যেটা মনে হলো, জ্যাকি শ্রফ সম্ভবত জেলের একজন আসামি। দেখুন নাম থেকে তো একটা জিনিস পরিষ্কার যে এটা একটা জেলের গল্প হতে চলেছে এবং জেলারের চরিত্রে আমরা রজনীকান্তকে দেখতে পাবো। তার যে ফার্স্ট লুক জেলার ছবি থেকে এসেছে সেখান থেকে এটাই পরিষ্কার হয়, অন্ততপক্ষে আমার সেরকমই মনে হয়েছিল। এবং মোহনলালের যে লুকটা জেলার থেকে এসেছিল সেটা যদি আপনারা দেখেন তাকে কিন্তু কোনো দিক থেকেই জেলের আসামি মনে হচ্ছিল না। এবার একটা জেলের গল্প হলে ডেফিনেটলি সেখানে আসামিদের একটা পার্সপেক্টিভ থাকবে, সেটাকেই হয়তো লিড করবে জ্যাকি শ্রফের ক্যারেক্টার। আমার মতো তো একদম পারফেক্ট কাস্টিং হয়েছে আসামির চরিত্রে জ্যাকি শ্রফ, সত্যি ভালো কাস্টিং। কারণ তার যেরকম অ্যাটিটিউড, তার যেরকম হাবভাব, তার যেরকম কথা বলা, তার যে ল্যাঙ্গুয়েজ, সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। এবং রিসেন্ট সময় যদি দেখেন ক্রিমিনাল জাস্টিস সিজন 1-এ সে আসামির চরিত্রে কাজ করেছিলেন, খুবই ভালো লেগেছিল তাকে আমার। মিলিতে তার একটা ছোট্ট চরিত্র ছিল, ক্যামিও ছিল, সেখানেও কিন্তু সেই ক্যারেক্টারটার একটা ছাপ ছিল গল্পের মধ্যে, প্রেজেন্সটাই এমন ছিল জ্যাকি শ্রফের ওই চরিত্রে। তো ডেফিনেটলি খুব ভালো কাস্টিং, দেখা যাক এই ছবিটা কীরকম হয়। পরিচালক নেলসন আমার ভীষণই পছন্দের, তার কোলামাবু কোকিলা হোক ডক্টর হোক আমার খুবই পছন্দের ছবি। বিস্তে একটু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছিলো, সেটা ভিজার জন্যে নাকি পরিচালকের জন্যে দুজন একসঙ্গে সেম পেজে আসতে পারেননি বলে আমি জানি না কী হয়েছিল, কিন্তু আমার জেলার থেকে ডেফিনেটলি অনেক আশা রয়েছে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। এই আপডেটগুলোকে কেন্দ্র করে আপনাদের কি মতামত, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন যাদের সিনেমা লাভার ফ্রেন্ডের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা খুশি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।